প্রিয় শিক্ষার্থীরা অনলাইন ক্লাসে সকলকে আমন্ত্রিত। আশা করি তোমরা ভালো আছো। আমরা কয়েকটা ক্লাস নিয়েছি চেঞ্জিং সেন্টেন্সের ভয়েস চ্যাপ্টার উপরে। আজকে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে পরিণত করব। Is he reading a book? It is interrogative sentence. Active voice is asked. It is a camera phone. Passive rupantrito. Passive rupantrito korle. Active theke passive niyom onujayi amra korle. Prothome amra if likhbo is tarpore subject likhbo. Passive subject ta active er object ta passive subject hobe. যেহেতু এবার কন্টিনিউয়াস টেন্স তাই খুবই ভাব হিসেবে আমরা পিং লিখব। তারপরে আইনজিটা বাদ দিয়ে দেব, একটু পার্টিকুলার মোড ভাব থাকে ডিটেল পাস করতে সিগন্যাল প্রিপোজিশন বাই সাবজেক্ট অবজেক্ট লক্ষ্য করো। এই অ্যাক্টিভ ভয়েসটাকে আবার প্যাসিভে রূপান্তরিত করার সর্বপ্রথমে এই বুকটা হচ্ছে তার কাছে সিঙ্গুলার, তাই ইস মেসিং ইন্টারভিউ করতেছে এই বিভাগটা প্রথমে, তাই আমরা এটাকে বসাই দিয়েছি। এটা যেহেতু কন্টিনিউয়াস টেন্স তাই বিং নিয়েছি, তারপরে মূল ভাবে পাস্ট পার্টিসিপল রিড করছি এবং প্রিপোজিশন বাই তারপরে সাবজেক্টটা খালি দেখা যাচ্ছে এই সেন্টেন্সটা ইন্টারোগেটিভ ডিরেক্টিভ থেকে প্যাসিভে হয়ে গেল। যদি অ্যাক্টিভ থেকে প্যাসিভে রূপান্তরিত করি তাহলে পরে প্যাসিভে যে ইন্টারোগেটিভ প্রোনাউনগুলি চলে আসে অ্যাক্টিভ থেকে, তাহলে আমরা ভটটা বসাইতে পারি। ইন্টারোগেটিভ প্রোনাউন অথবা ডাব্লিউএস করছে চলে আসে, তারপরে আমাদের আসবে টু বিভাগ। তো যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তাই দুইয়ের পরিবর্তে এটা আমি চাই, কিন্তু এখানে আমরা বসাবো কি ইজ, আমাদের যে কোনো একটা বসাতে হবে এবং সেটা প্যাসিভে সাবজেক্ট হবে। তারপরে আমরা কি করবো যে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করবো অন টেট, তারপরে একটা প্রিপোজিশন বাই, তারপরে সাবজেক্টটা হয়ে যাবে কি তাহলে প্রিয় শিক্ষার্থীরা হাউ ডু ইউ ওয়ান্ট এটা অ্যাক্টিভ ভয়েস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো অ্যাক্টিভ ভয়েসে যে ডাব্লিউএস করছে তার থেকে বা ইন্টারোগেটিভ প্রোনাউনটা সেটা বেশি কথা, তারপরে টেন্স অনুযায়ী টু বি ভাগ আসলো, তারপরে মূল ভাগের মূল ভাগটা পাস পার্টিসিপল বললো এবং প্রিপোজিশন বাই বসলো এবং অ্যাক্টিভের সাবজেক্টটা প্যাসিভে অবজেক্ট হয়ে গেল। এখানে যে দুটি আছে এটা আমাদেরকে কোন টেন্স সেই টেন্সটা জেনারেলে ও উঠে যাবে প্যাসিভ হয়েছে উত্তর পরিবর্তে উত্তর পরিবর্তে আমাদের তুমি ভাগ করবে। নিশ্চয় শিক্ষার্থীরা বুঝতে পারছ
ক্লাস তো আমরা যখন ইন্টারভিউ সেন্টেন্সে প্রথমে ভোকাবল এবং ওই সেন্টেন্সে যদি সাবজেক্ট না থাকে অবজেক্ট থাকে তাহলে আমরা হুয়ের পরিবর্তে প্রথমে বাইরে বসব বাক্য বসানোর পরে আমরা এভিভাবে কি তারপরে আমরা অবজেক্টটাকে সাবজেক্ট তারপরে টুকে তারপরে আসবে মূল ভাবের দি ক্লাসটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তাই হ্যাজ আসলো তারপরে এটা যেহেতু পারফেক্ট টেন্স তাই বিন আসলো আর আমাদের মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল আমাদের ভার্বটা অ্যাকটিভ থেকে প্যাসিভে রূপান্তরিত হয়ে গেল পরবর্তীতে আমরা আর একটা ভয়েস দেখবো এই জাতীয় ভয়েসই একটা প্রিয় শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো এটাও প্রথমে হু আছে কিন্তু এই সেন্টেন্সের সাবজেক্ট আছে তাই আমরা এটাকে বাইভম দিয়ে প্যাসিভের প্রথমে বাইভম বসাতে পারবো না আমাদের এখানে যে অ্যাক্টিভের ডাবল এক্সপ্রেশন হু আছে আমরা প্যাসিভের সেই হুটাকেই বসাবো একটাই কারণ যে যখন হু যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্রথমে থাকে সেখানে যদি সাবজেক্ট না থাকে অবজেক্ট থাকে তাকে যদি আমরা প্যাসিভ করতে চাই তাহলে বাইভম বলবে আর যদি সেখানে সাবজেক্ট থাকে অবজেক্ট যদি না থাকে তাহলে সেই ইন্টারোগেটিভ ফোরাম ওটাই ব্যবহার করতে হবে তারপরে যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এই জন্য আসবে ইজ তারপরে আসবে আমাদের মূল ভার্বের পাস্ট পার্টিসিপল লাইক তারপরে একটা প্রিপোজিশন বাই আসবে তারপরে অ্যাক্টিভের সাবজেক্টটা প্যাসিভের অবজেক্ট হয়ে যাবে